আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটি এটি একটি মেডিসিন বিষয়ক চ্যানেল। আশা করছি এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ঘরে বসে ছোটোখাটো চিকিৎসা এবং বিভিন্ন মেডিসিন সম্পর্কে প্রাথমিক পর্যায়ে ধারণা নিতে পারবেন। আমাদের এই চ্যানেলটির মধ্যে আমরা সাধারণত ওষুধের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি এবং এর বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি। আর সেই সুবাদে আজকে আমরা আলোচনা করব এই ফেনাট সিরাপটি নিয়ে। এই ফেনাট সিরাপটি এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট আর এর জেনেরিক উপাদান হচ্ছে কেটোটোফেন। এটি সাধারণত বাচ্চাদের ঠান্ডা সর্দি অ্যালার্জির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ফেনাট সিরাপটি এটি বিশেষ করে শিশুদের বা শিশু বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য খুবই চমৎকার একটি জনপ্রিয় একটি সিরাপ। এই ফেনাট সিরাপটি যে সকল বাচ্চাদের ঠান্ডা কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকর। বন্ধুগণ, ফেনাট সিরাপটির প্রতি এক চামচ সিরাপে রয়েছে কেটোটোফেন 1 mg সমতুল্য। আপনার বাচ্চাদের দীর্ঘমেয়াদী কাশি লেগে থাকলে এই ফেনাট সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন। দেখা গেছে যে সকল বাচ্চাদের হাঁচি ঠান্ডা ভালো হতে চায় না, অর্থাৎ দীর্ঘ সময় ঠান্ডা লেগেই থাকে, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এই ফেনাট সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন। এটা 1 থেকে 3 মাস, এমনকি ডাক্তারগণরা 3 থেকে 6 মাস পর্যন্ত আপনাদের দিয়ে থাকতে পারে। আর এই ফেনাট সিরাপটির বর্তমান বাজার মূল্য 54 টাকা। আশা করা যায় আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই ফেনাট সিরাপটি কিনতে পারবেন। বন্ধুরা, এই ফেনাট সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে দেখা দিতে পারে আপনার বাচ্চার ঘুম ঘুম ভাব, একটু অস্বস্তি, মাথা ঘুরানো ইত্যাদি দেখা দিতে পারে। ফেনাট সিরাপটির খাবার নিয়ম হচ্ছে 1 থেকে 3 বছর, বিশেষ করে যে সকল বাচ্চাদের বয়স 1 থেকে 3 বছর তাদের ক্ষেত্রে 1 চামচ 2 বার আপনারা সেবন করাতে পারেন, অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করাতে পারেন। আর যাদের বয়স দেখা গেছে 5 থেকে 11 বছর, তাদেরকে আপনারা 2 চামচ রাতে একবার আপনারা এটি সেবন করাতে পারেন, অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা তা সেবন করাতে পারেন। টোফেন সিরাপটি নিয়ে আপনাদের কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি কথা, আপনারা অবশ্যই সকল প্রকার মেডিসিন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা তা ব্যবহার করুন। সকল প্রকার মেডিসিন শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন বা ক্রিম ব্যবহারের পূর্বে তার গায়ে মেয়াদ আছে কি না তা অবশ্যই যাচাই করে নেবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও।